আসসালামু আলাইকুম, দিস ইজ আরফানুল হক শোয়াইব ব্যাক ইন আরফানস ক্রিয়েটেড। দুইটা করে চারা আছে। এই যে মনে করি যে আমরা এই গাছটা খুলে দিলাম, ঠিক আছে, নিয়ে আসে মানে এটা প্রত্যেকটা এভাবে একটা একটা করে খুলে, হ্যাঁ প্রত্যেকটা গাছ আমরা একটা একটা করে খুলে এখান থেকে একটা এই জায়গাটা খুলে একটা আওর বলে, এখানে বলে আওর আওর, এগুলো আমরা কিনছি প্রায় 10 কাঠা জমির জন্য। মনে করেন আপনার কিনা আছে, আমার কাজ করে বেশি হবে আশা করে আমি নিছি 7,000 টাকা দিয়ে। সুতাটা হচ্ছে কি, সুতাটা দিলে আমাদের ঔষধ দেওয়া সুবিধা হয়। হচ্ছে কাটারি, এটাতে একটু আগেই পানি দিছে, পড়াটাই পারবো না। পানের বড় যে তো এত কর্মযজ্ঞের মধ্যে একটা আতঙ্ক আছে, সেটা হচ্ছে সাপ। আগের ব্লগে দেখছেন যে আমি আমার গ্রামের বাসায় আছি, তো এখন আমি একটু গ্রামের পাশে, আমার গ্রাম থেকে পাশের গ্রামে ঘুরতে বের হয়েছি, একটু ঘুরতে আসলাম আর আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন বৃষ্টি তো, মানে ধান ক্ষেত, সব ধান ক্ষেত। তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে আমার এই যে পিছনে, এই যে এটা এটা দেখলে চিনতে পারতেছেন কি না, দেখে চিনতে পারতেছেন কি না, এটা আমাদের এলাকায় বড় বরজ, পানের বরজ। এটাতে হচ্ছে পান চাষ করে। তো চলেন আজকে ইনশাল্লাহ একটা অন্যরকম নতুন ভিডিও হতে যাচ্ছে। আমি একটু এই ভিডিওতে মেইনলি পানের, কিভাবে পান চাষ করা হয় সেটা দেখাবো আপনাদের। এখানে বেশ কয়েকটা এরকম পান চাষের ইয়া আছে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আর আশেপাশে একটু এই গ্রামের যে ভাইবটা আছে সেটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা এখন একটা বরজের ভিতরে ঢুকবো। এই যে এখানে, এই যে এরকম বাইরেটা যদি দেখেন, এই যে এগুলো হচ্ছে সন দিয়ে, সন দিয়ে এটা হচ্ছে বেড়া করা, এই যে সন দিয়ে, সন দিয়ে বেড়া করা, এভাবে ঘেরা। এখানে গেট আছে, এই যে ভিতরে ঢুকেই এখানে একটা স্পেস রাখা আছে, এখানে হয়তো বিভিন্ন যন্ত্রাংশ রাখার জন্য। এই যে এই, আমি যদি সামনের এই রোটা দেখাই, এই রোটা দেখেন একটু ওয়াইড, মানে যেন সুন্দরভাবে হাঁটা চলা করা যায়। আর যে মেইন দেখেন এই এই বরসটাতে, এই পাশে একটা রো বাম পাশে আর ডান পাশে একটা রো, এই রোগুলো দেখেন একদম, আমি যদি এই যে হাত দিয়ে আমার দেখাইতে চাই, এক হাতের মতো, এটাও যদি আমি দেখাই, এই যে এক হাতের মতো দেখেন, মানে এই রকম আর কি সবগুলা। আর একটা করে ইয়াতে দেখেন দুইটা করে চারা আছে পাশাপাশি, এবং এটার মাঝখানে 4 ইঞ্চি গ্যাপ বা একটু 4 ইঞ্চি বেশি এরকম। এগুলো হচ্ছে পান, একদম পিওর পান, দেখেন পিওর পান। পেঁপে গাছ এখানে যদি দেখি আমি, এই যে খুঁটি করা হয়েছে দেখেন, এটাও গাছ একদম বেঁচে আছে, গাছটা উপরে গাছ, গাছের পাতা হয়ে গেছে, এগুলোর মধ্যে উপর দিয়ে আর কি একটা ছাদের মতো করে রাখছে যেন বৃষ্টি বা রোদ ভিতরে না ঢোকে। আমার ধারণা যে, বা আমি জানি যে ছায়াতে ছাড়া পান হয় না, রোদের মধ্যে পান হয় না। আমার ভাতিজা কাজিনরা সবাই আসছে, এ হচ্ছে মুগ্ধ, এই যে মুইন, আর এই যে পিচ্চি আহনাব, হাই বলো, বলো সবাই একসাথে। এই যে আমার হচ্ছে ইদ্রিস চাচা, আমার বাসার সামনেই বাসা, মেইনলি ওনার এটা হচ্ছে পানের বরজ।
চাচা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। এখন কি পানের কি অবস্থা? পানে তো মোটামুটি ভালো আছে, যেহেতু খরচ ভয় পানের কিরকম খরচ হয়? প্রচুর খরচ, কিন্তু মানে দাম নেই তো, দাম না হলে মানে কতদিন পর পর পান উঠান? কতদিন পর পর? এক সপ্তাহ। এক সপ্তাহ? এক সপ্তাহ পর পর পান তোলা যায়? হ্যাঁ, কিন্তু সেচ দিতে হয় খুব প্রচুর। হ্যাঁ, 400 টাকা করে লাগে এখানে পানির। পানি 400 টাকা করে লাগে? 2200 টাকা বস্তা। এক বস্তা কতখানি জায়গা দেওয়া যায়? এক বস্তা 5 কাঠা 800 কত। মানে এটা কয়দিন পর পর দিতে হয়? কেজি কি বললে আপনার হচ্ছে 2 কেজি বা 1.5 কেজি মতন দিলা হয়, বুঝছেন না? আর দেখা যাচ্ছে একবার মাটি করলাম, দুইবার খোল দিলাম, বা পুচির দেওয়া যাচ্ছে মাটি যদি শিকড় না বাড়ায় তাহলে 3 বার দিতে দেওয়া যায় আর কি। তিনবার? আর 3 বার যদি দিই তাহলে মনে করছে পানটা, গাছটা ভালো হবে, পানটা বড়ো হয় একটু আর কি। আর পান বিক্রি মনে করছে আপনার যদি পান বেশি বড়ো থাকে বা বেশি থাকে বাজার ভালো, তাহলে আপনি সেল দিতে পারবেন। মনে করছে প্রত্যেক হাটে সপ্তাহে 4টা হাট পাই আমরা, বুঝলেন না? এই 4টা হাটই আমরা বিক্রি করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পান এখন বিক্রি হবে, যে পানটা হাই বাজারে মনে করছে যে 3,000 3,500, এই পানটা আবার মনে করছে মাঘ ফাল্গুন মাসের দিকে ওই পানটা বিক্রি হয় মনে করছে আপনার 5,000 বা 6,000 টাকা। হ্যাঁ, এরকম রাখার জন্য আর কি, মানে বেশি পাওয়ার জন্য বড়দের পান রাখে দিই, কিন্তু পান চুরি হয় এই ভয়ে আমরা আগে সেল দিয়ে দিই। তাহলে বর্তমান পান চুরি, যে পরিশ্রম বর্তমানে বড়সটা হয় সেই পরিমাণ হিসাব করে দেখা যাচ্ছে যে এই বাজারে মানে কোনো লাভ নাই। কিন্তু তারপর ধরে আছি যে আশা করে যে পরবর্তী সময় যদি, মানে যেহেতু দাম ওঠানামা করে কোন বাজার বুঝা যায় না, কাঁচা বাজার এটা। আর এই সার, রাসায়নিক সার অনেকে ব্যবহার করে, আমরা ব্যবহার করি না। ও, মানে রাসায়নিক সার দিলে এগুলো ব্যবহার করে, মানে এগুলো দিলে কি সমস্যা হয়? পানে দিলে পান হচ্ছে দেখা যাচ্ছে খুব বড় হবে, কিন্তু পানটা টিকসই হবে না, বুঝতে পারছেন? পান হয়তো দেখা যাচ্ছে আমি এখন ইউরিয়া দিলাম, বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম বৃষ্টি হয়, ইউরিয়া দিলাম, ইউরিয়া দেওয়ার পর দেখা যাচ্ছে যে 15 দিন পর পানটা খুব বড় হবে, কিন্তু পানটা একটু পাতলা হবে। এই পানটা আবার বাজারে বিক্রি করলে হয়তো টাকা পাওয়া যাবে সঙ্গে সঙ্গে। আজ এই পানটা ধরে রাখতে চান, দেখা যাচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে ইউরিয়া দিলেন, এটা আবার ফাগুন মাস পর্যন্ত থাকবে না, আপনার আগেই হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে, পচারি ধরে। আর একবার ওষুধ দিতে গেলে পচারি মনে করেন যে আপনার খুব কম করে 50 কিলো ওষুধ দিতে গেলে একবার দিতে গেলে 500 টাকা লাগে, খুব কম করে 500 টাকা। 500 টাকার নিচে হয় না, স্প্রে করে দিতে হয়। পানের পাতায় মনে করেন আপনার ওই যে দাগ হয়, পচারি একটা দাগ আছে, এই দাগটা হয়। আবার কিছুদিন পরে একটা দাগ আসবে যে নিউর কুয়াশা পড়ে, এটা সালমা দাগ বলে, এই সালমা দাগটা আসলে পানটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? আর বেশি রস দিলে আবার পান কুয়াশায় ওই যে আপনার পাকে যায়, বেশি দিন টিকসই হয় না। এই জন্য রাসায়নিক সারটা ব্যবহার না করাই ভালো, আমরা করি না, বিশেষ করে খোলটাই ব্যবহার করি বেশি। মানে খোলটা দিলে মানে এগুলো কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা? আর পানটাও ভালো থাকে? পানটা ভালো থাকে। হ্যাঁ, বিশেষ করে বড়দের জন্য খোল আর মাটি, একবার খোল দিলে একবার মাটি করবেন, দুইবার খোল দিতে পারবেন। তো এখানে আমি পানের গাছগুলো দেখতেছি যে উপরে, এই যে উপরে শুধু পান আছে, হ্যাঁ, এই নিচে পান নাই, এটার কারণ কি? নিচে পান নাই বলতে এই গাছটা মনে করেন যে এরকম গাছটা আছে, বড় হয়ে গেছে, চাল হাতে পাইছে, আমাদের চাল যদি হাতে পায় তাহলে আমরা আষাঢ় মাস দিকে চাল সারে দিই, দিয়ে আবার দেখা যাচ্ছে যে আগাম, মানে এটা হলো উঁচাও করা যাবে, উঁচু করতে যায়, সমস্যা নাই, উঁচু করলেন, কিন্তু উঁচু হাই করার পর দেখা যাচ্ছে আষাঢ় শ্রাবণ মাসের দিকে আপনার নামে দিতে হবে, বরসটা নামার বয়স হয়ে গেছে, তখন বরসটা আবার মনে করেন যে এই পানটা ঝুরে নেওয়া হয়, এই পানটা ঝুরে নিয়ে বরসটা আবার এই নামা হয়। নামা হয় কীভাবে? এই বরসটা, এই গাছটা মনে করেন যে আপনার নামে দিলেন, খুলে ফেলে দিলেন শর্ট করে, দেওয়ার পর এই গাছটা আবার পেঁচে পেঁচে এখানে নিয়ে আসে, মানে বাধা দিতে, মানে নিচ থেকে যে পানগুলো নেওয়া হয়, নেওয়া হয় এই পরে আর পান হয়নি, নিচে হয় না, হবে না, মানে উপর খাইছি, উপর থেকে খালি হয়, উপরে যে পানটা আছে আপনার বরজ নেওয়ার আগে এইটুকু পানটা বিক্রি করে নিব আমরা এখান থেকে, নেওয়ার পর যে 4-5টা পান থাকে এই পানটা গাছ সহ আমরা এখানে নামিয়ে দেবো। ও, এটা আমি যে নামিয়ে দিই কিরকম করে, যে মনে করেন যে আপনার এই গাছটাকে খুলালাম, ঠিক আছে, খোলার পর খুলে দিব একটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করেন যে আপনার এই গাছটা খুলে দিলাম, ঠিক আছে, দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পানের গাছ কিভাবে ওরা প্রসেস করে, আমি দেখাই আপনাদের। মানে আপনারা এতক্ষণ কথা শুনে যেটা বুঝলেন যে পানের উপরে পান হয়, কিভাবে হয়, নিচের দিকে একবার পানটা নিয়ে নিলে নিচে আর কোনো পান হয় না,
কিন্তু নিচের গাছটা পরে ওরা দেখেন নিচে আমি এই যে দেখাচ্ছি এখানে হুইল করে রাখছে, হুইল করা আছে কিন্তু নিচে। এই যে আমাদের আপনাদের বোঝার স্বার্থে একটা গাছ খুলে উনি দেখাচ্ছেন যে কিভাবে করে এটা। এই যে মনে করেন গাছটা এইভাবে নামালাম, নামার পরে গাছটা এইভাবে বড় গাছটা আবার নামে এই দিক থেকে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? হুম, এদিক থেকে নিয়ে আসে মানে এটা প্রত্যেকটা এভাবে একটা একটা করে খুলে, হ্যাঁ প্রত্যেকটা গাছ আমরা একটা একটা করে খুলে এখানে ফলি আবার সাইজ করে দিয়ে এখানে নিয়ে আসে এভাবে রাখে দিই, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে দিই এইভাবে। এখান থেকে গাছটা আবার মনে করেন জি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, এই যে পানগুলো জ্বালা পানগুলো আছে না, এই পানগুলো পুরো হবে যখন, তখন এই পানগুলো আমরা কালো হয়ে যাবে, মোটা হবে, তখন আমরা পানগুলো একটা একটা করে প্রত্যেকটা গাছ একটা দুটা করে নিয়ে সেল দিই, বিক্রি করে দিই। তখন এই গাছটা মনে করছে এই এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা পান করে বিক্রি করে খাইছি, বুঝতে পারছেন? এখানে আর পান এখন ধরবে না, এখানে ধরবে কখন, যখন আবার এরকম করে নামিয়ে দিব তখন এটা বড় হবে, আবার গাছটা ধীরে 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 পানটা হতে থাকবে। হ্যাঁ, বড় যে নিয়ম হচ্ছে এটা, আর বড় যে প্রচুর মানে খাটনি, এই যে মনে করেন সেটা তো দেখেই বুঝতে পারতেছি, যে মনে করেন যে আপনার বড় যে এই সাথে হবে, ঘিরা নিতে হবে, এই যে একটা খুঁটি পাল্টাতে হবে, একটা খুঁটি পাল্টালে আমাদের মনে করেন যে শুধু খুঁটিটা আছে, খুঁটিটা আবার পাল্টে ঠিক করে দিবে, ছয় টাকা নিবে, ছয় টাকা এই খুঁটিটা, আর এই খুঁটিটা কিনতে গেলে মনে করেন যে আপনার 25-28 টাকা দাম। হ্যাঁ, এই যে আমি দেখতেছি যে এই এটা আছে, এই গাছটা আছে একদম মানে সতেজ গাছ আর বেঁচে আছে, মানে এটা এটাই খুঁটি, খুঁটি হিসেবে ইউজ হয়। এটা দেখা যাচ্ছে যে আপনার এই গাছটা দিলে বাতাসে ঝরছবে না, কোনো পড়ে যাবে না, পড়ে যাওয়ার ভয় নেই। আচ্ছা আচ্ছা, এটা শুধু সব জায়গায় যদি দিই তাহলে সমস্যা ভাই, এখানে দেখা যাচ্ছে যে রসের প্রয়োজন আছে, রস তাড়াতাড়ি টানে যাবে, এই জন্য আমরা এইটা একটা করে দিই। একটা এখান থেকে একটা এই জায়গাটা করলে একটা আওর বলে, এখানে বলে আওর, আওর আওরটা এখানে যে একটা ধুজি লাগা, এটা জিগার গাছ, এটা ধুজি বলে, এই ধুজিটা থেকে এখানে আসতে গেলে আমরা এখানে একটা ভালকা বাঁশ খুঁটি দিবা লাগবে, ভালকা বাঁশে এখানে, এখান থেকে আবার ওখানে গেলে ওখানে আবার দিবা লাগবে, মানে একটার পর একটা আমরা এইভাবে করে মানে বেশি গাছ আবার কাছাকাছি দিলে তো রস খেয়ে ফেলবে, তখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ যদি রস দিই তাহলে আবার পান পাকে যাবে, মানে পানি বেশিও দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে না, এই জন্য সমস্যা। আর আপনার মনে করেন যে বরসটা প্রত্যেক দিনের জন্য একটা লোক লাগবেই, 50 পিলে যদি খেত থাকে আপনার, প্রত্যেক দিন একজনের জন্য যথেষ্ট এটা। আর দেখা যাচ্ছে কাজ নেই পর ধরে লাগে, এটা মনে করেন যে আপনার এরকম করে লাগিয়ে দিলাম, দেওয়ার পর প্রত্যেকটা লাগিয়ে দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে এই এখানে বাধা দিলাম, দেওয়ার পর এটা আবার খুলে গেছে, তখন এরকম ঝুলতে থাকবে, ওটা আবার পরে বাঁধা দিতে হবে, আবার এই আসে আবার দেখা লাগে যে এটা আবার খুলে গেল নাকি, এটা আবার এভাবে বাঁধা দিতে হবে, এটা একবারে যদি বাধা দিই, বুঝলেন, এটা বাধা দেওয়ার পর এই যে শিকড়গুলো আছে না, এই শিকড়গুলো দেখেন শিকড়, হ্যাঁ শিকড় আছে, শিকড়গুলো বাতায় যখন ছলিতে যখন কামড়ে ধরবে আর আপনার বাধা দিতে লাগবে না, আগালো দিতে হবে, মানে এভাবে খালি সোজা করে দিবা লাগবে। মানে এই এইটার কিরকম খরচ হয় যে একটা করে শলি, এটা একটা করে শলি আপনার হিসাব করে দেখা যাচ্ছে একটা করে শলি 3 টাকা করে পিস পড়ে, 3 টাকা 3 টাকা শলি পিস পড়ে। এটা কতদিন পর পর চেঞ্জ করতে হবে? এটা আবার চেঞ্জ করতে হবে, এখান থেকে এটা প্রায় মনে করেন যে 7-8 শলিটা, এই 7-8 শলিটা আপনার মনে করেন যে এখন যদি আষাঢ়ে না হয় তাহলে আপনার চলতে যায় এটাই চলবে, আবার পরে আষাঢ় যায় এটা নাও চলতে পারে, হয়তো দেখা যাচ্ছে মানে এক বছর পর ভাঙে গিয়েছে এরকম আর কি, এক বছর চলে আর কি, এক বছর, আর খুবই যদি মোটা করি তাহলে 1.5 বছর চলে, বুঝতে পারছেন? এই বৃত্তান্ত বড় যে আমার। আর এই যে দেখতেছি যে চাষা হয়েছে ইয়ান আসতেছে, ওগুলো সন তো ওগুলো সোম, ওগুলো হচ্ছে বিন্না বলে ওখানে, বিন্না বিন্না সরঞ্জা, সরঞ্জা হ্যাঁ, আমরা এখানে বলি বিন্না, অন্যদিকে আমরা যেখানে কিনেছি সেখানে সরঞ্জা, ও এগুলো কিনে আনতে হয় আপনাদের? এগুলো আমরা কিনেছি প্রায় 10-12 দিনের জন্য, মনে করেন আপনার কিনে আছে, আমার কাজ করে বেশি হবে আশা করে আমি নিয়েছি 7,000 টাকা দিয়ে, 7,000 টাকা দিয়ে নিয়েছি এটা, এখন হিসাব করে দেখা যাচ্ছে 7,000 টাকা দিয়ে নিয়ে এই যে কাজকাম করে দেখা যাচ্ছে আপনার হয়তো বেশি হতে পারে, বেশি আমরা সেল দিয়ে দেবো, এটা একটা করে এখানে নেওয়া গেলে 27-30 টাকা পড়বে এটা, মনে করেন। মানে এটা কতদিন পর পর ইয়া করতে হয়? প্রত্যেক বছর আমাদের করতে হয়, প্রত্যেক বছর একবার করে ঘিরতে হয়, প্রত্যেক বছর, না হলে ওই যে আবার চুর আছে এখানে পানকুই হয়, মানে হাত ঢুকে দিয়ে বা এমনি ছিড়ে দেখা যাচ্ছে যে আপনার ফাঁক করে দিয়ে ঢুকবে, ফাঁকা করে ঢুকে যায়, বুঝতে পারবেন না, টোল আছে আমাদের এখানে, ঘর আছে, তারপর আমাদের সেই ঘর না, হ্যাঁ বাসা দূরত্ব, এই জন্য সমস্যা আর কি। এই যে সুতা, সুতাটা হচ্ছে কি, সুতাটা দিলে আমাদের ঔষধ দেওয়া সুবিধা হয়, মনে করেন যে এখানে হাঁটে বেড়াবেন কোনো সমস্যা নাই, নাহলে এই যে এগুলো গায়ে লাগে ভাঙে যায় মুচকে যায়,
এইজন্য আমরা এগুলা দিছি যাতে ওষুধ সাপোর্ট সাপোর্ট আর হ্যাঁ সাপোর্ট এদিক দিয়ে আসবে না ওইদিকে যাবে না খাড়া থাকবে আর ওষুধ দিয়ে আমাদের সমস্যা হয় না আর এটার জন্য তো আবার খরচ আছে হ্যাঁ ওইটা সুতা আবার কিনতে হয় মনে করে আপনার 250 টাকা কেজি ওই সুতাগুলো প্রায় আমার আর বড় লাগিছে হাফ কেজি পার পার এটা তো নষ্ট হয়ে যায় চেঞ্জ করতে হয় প্রত্যেক বছর কিনতে হয় না ও বছরে এটাও চেঞ্জ করতে হয় কিনতে হয় হ্যাঁ বছর কিনতে হয় না হলে তো মনে করে আপনার থাকবে না আর এই গাছগুলান তো একবার লাগালে এটা আর নতুন তো গাছ লাগে না 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 লাগবে না আর লাগবে না আছে যে আপনার ওই কোন জায়গায় মরে গেছে পচারি ধরে উঠে গেছে ওই জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে আপনার এগুলা যে কর্মাগুলা বাড়াইছে না ও এগুলা থেকে গাছ হয় কমরা কর্মাগুলা বাড়াইছে এই যে কমরা কর্মাগুলা আবার প্রত্যেকটা এটা করে দেওয়া যাবে কোনো সমস্যা মানে এটা ভেঙে ওটা নিচে গাড়লে আবার হয়ে যাবে না ভেঙে লাগবে না এই নামার সময় এটা আপনার একটা গাছ লাগিয়ে দেওয়া যাবে এই দুটো আবার একটা ও আচ্ছা 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 বুঝতে পারছেন আর যদি দেখা যাচ্ছে যে আপনার এই এখান থেকে ওই যে জায়গা পর্যন্ত কোনো গাছই নাই তখন আপনার মনে করেন যে এগুলা আগালি হোক বা এগুলার ওই ডেটাগুলোই হোক যে কোনো মানে লাগিয়ে দিতে হবে দেওয়ার পর এই জায়গাটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম এই যে এই পানটা এখানে দেখেন মরে গেছে কারণ এখানে এই পানির অভাব আসলে পানির মানে সেচটা সময় মতো দিতে হয় না হলে এরকম মরে যাওয়ার সম্ভাবনা থাকে এটাই বানাতে ভালো লাগছে পান পাকতেছে এটা হচ্ছে কাটারি পোলাই ধান এটার হাইটটা অনেক বেশি এই যে বাইরেটা এরকম হয় দেখেন পানের বরজের এটা একটু ওইটা যেটাতে দেখলাম ওইটার থেকে এটা বিশাল বড় হিউজ এই যে এটাতে দেখেন এটাতে একটু আগেই পানি দিছে চলাচলের সমস্যা হচ্ছে পানের কি এরা কি জাত না আছে না পানের কি জাত সাবডা পান সাবডা সাবডা পান তোর ওগুলা আমার ওগুলা সাবডা ওগুলার ভিতরে মোটা আছে যে এটা মোটার ভিতরে ঢুকে যাবে বিশ কেজি এটা মোটার ভিতরে ঢুকে যাবে সেকেন্ড হ্যান্ড মোটা বলে সেকেন্ড হ্যান্ড ও মানে এগুলা আবার হচ্ছে ইয়া হয় সাবডা পান এটা বলে ওইটা মানে আবার হচ্ছে ভাগ হয় ক্যাটাগরিতে এই পানের তিনটা ভাগ আছে সাবডা আছে মোটা আছে আবার মনে করেন যে আপনার চিকন আছে আর বিশেষ করে এটা সেকেন্ড হ্যান্ড মোটা ধরা হয় এটার আগের বরসটার থেকে এটাতে হিউজ পান দেখেন হিউজ মানে ওরা রাতের বেলা এখানে পাহারা দেয় অনেক
পান রেখে দিছে। এই যে এখানে একটা মোটর দেখতেছেন বিদ্যুৎ চালিত, এটা দিয়ে পানি নেই, এটা দিয়ে তো পানি নেওয়া হয়। এটা এটা আমরা এখান থেকে পানি নেই, তো পানি ওরা পুকুরে দেয়, ওদের নিজস্ব পুকুর নিজস্ব মোটর, আমরা কয়েক এখান থেকে পানি নেই। পানি আগে নিত 50 টাকা, এখন 100 টাকা করে ঘন্টা দিই আমরা। ঘন্টা প্রায় আমাদের এই 10 কাঠা বড় যে 50 কিলি প্রাণ করেন যে 2.5-3 ঘন্টা লাগে। আর এই মাটিটা এখানে দেখতেছি, এই মাটিটা রাখার কারণ কি? এই মাটিটা রাখে, এই মাটিটা আমাদের মনে করেন যে মাটিটা এখানে বড় ঢুকা লাগে আপনার পাশ মাটি যেটা বলে 10 আড়া পিলে হচ্ছে আপনার 3-4 ভার করে লাগে, তো ওখানে পাশ করতে গেলে মাটিটা দিতে হয়। আর যে নালাগুলো বড় দেখলে না, এই যে নালাগুলো পুরো লাগে আবার এই মাটিটা দিয়ে, এই জন্য মাটিটা রাখা হয়েছে এখানে। মাটিটা কতদিন পরপর দিতে হয়? এই মাটিটা প্রত্যেক বছর এই নালাগুলো মানে মুন্দেওয়া লাগে। আর নালাগুলো হয় এই জন্য যে আমরা 6 মাসের খেয়াতে, তো এটা 6 মাসের মধ্যে 2-3 বার মাটি করি। এই 3 বারে যে মাটি করার পর মাটিটা খাল হয়ে যায় নামা জায়গাটা, তখন এটাতে এই মাটিতে আবার ভরাট করে রাখা যায়। আচ্ছা, এই মাটিটা কি আলাদা কোনো এটার মধ্যে কোনো ইয়ে আছে, গুণ আছে আলাদা? এখানে গুণ বলতে এখানে মানুষ বিভিন্ন ধরনের মানে সার পাউচ দিয়ে রাখে, মানে বাদে জৈব সার, জৈব দিয়ে সার দিয়ে বা রাসায়নিক সার দিয়ে মাটিটা তৈরি করে রাখে যাতে শক্তি বেশি হয়। কিন্তু আমরা বিশেষ করে এটা কোনো কিছু দিই নাই, শুধু ভেগু দিয়ে কাটে এখানে রাখি, যে এখান থেকে কাটে ঢলাই করে নিয়ে যায় বর্জ্যে ঢুকে আর কি। বিভিন্ন ধরনের মানে মানুষে অনেকেই ইয়া দেয়, সার পাউচ দিয়ে, আমরা দিই না। আচ্ছা, আপনি এত কিছু শেয়ার করলেন আমাদের সাথে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। প্রত্যেক ইয়ার সামনে, বড়দের সামনে এরকম মাটি ইয়া করা আছে। এই তো আপনাদের, আই থিঙ্ক আপনাদের একটা নতুন অভিজ্ঞতা হলো এই পান চাষ নিয়ে, যে আমি ভিডিওটি আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। আর সেটা তো দেখলেন যে এই পানের বরজে, এই পান উৎপাদনের পিছনে যে কত কর্মযোগ্য, সেটা আমি নিজের হাতে কলমে আপনাদের দেখালাম। প্রথমত জায়গা, জমি তৈরি করা, তারপর এই সন দিয়ে এটা পুরাটা ঘিরতে হয়, উপরে ঘিরতে হয়, তারপর ওখানে গাছ লাগাইতে হয়, খুঁটি, মানে হিউজ ওখানে ওদের কর্মযোগ্য এবং হিউজ খরচ। এখানে মনে করেন যে একটা গাছকে একটা একটা অনেক গাছ ভিতরে একটা একটা যখন গাছ থেকে পানগুলা ঝরে নেওয়া হয়, তারপরে সেটাকে আবার নিচে তো আর পান হয় না, উপরের দিকে পান হয়, সেটা আপনারা দেখলেন। এটা আবার গুটাতে হয়, আবার বেঁধে দিতে হয়, প্রত্যেক বছরে আবার এরকম মাটি দিতে হয়, খোল দিতে হয়, পানি সেচ দিতে হয়, মানে পুরো একটা ক্যালকুলেশন করে আর কি চাষ করতে হয়। এদিক সেদিক হইলে দেখেন যে পান উৎপাদন কমে যাচ্ছে, পানের গ্রোথ হচ্ছে না, পান মরে যাচ্ছে, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, আপনাদের একটা অভিজ্ঞতা আমি দিলাম, পান সম্পর্কে জানালাম, কীভাবে চাষ করা হয়। আই থিঙ্ক আপনারা অনেক ভিডিওটি পছন্দ করছেন, আপনারা অনেক এনজয় করছেন। আজকে অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, যেহেতু পানের সব ডিটেলস কিছু দেখাইলাম, এই জন্য একটু বড় হয়ে গেছে, তারপরেও আপনারা এনজয় করছেন আই হোপ। আসলে তখন আমি একটা জিনিস মিস করে গেছি, যে পানের বরজে তো এত কর্মযোগ্যর মধ্যে একটা আতঙ্ক আছে, সেটা হচ্ছে সাপ। ওখানে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ আর কি স্টে করে ওখানে, এই জন্য কৃষকদের অনেক মানে খুব সতর্কভাবে ওখানে কাজ করতে হয়। এটা মানে একটা খুব ইয়া জিনিস, যে সাপ, আসলে সাপের কামড়ে তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।